হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, সেটা হলো দই মেকার। প্রথমে আপনাদেরকে শপের অ্যাড্রেসটা বলে দিব, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর, শপ নং 126, এমবি ট্রেডার্সের। আর এই দই মেকারের পুরো রিভিউ ভিডিওতে থাকছে সকল ধরনের তথ্য, আর পুরো ভিডিওর তথ্য দিবে মিলন ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা যেটা দেখাতে চলছি এটা হলো ইয়োগার্ট মেকার, যারে বাংলায় আমরা দই মেকার বলে থাকি। তাতে আমরা দোকান থেকে বা বিভিন্ন মিষ্টির দোকান থেকে যে দই আমরা সংগ্রহ করে থাকি, তার মধ্যে ভেজাল বা পচা বা বাসি বিভিন্ন রকমের প্রবলেম থাকে। কিন্তু এই দই যদি আমরা নিজেরা বাসায় তৈরি করি খুব অল্প সময়ে, এবং যেমনটা মিষ্টি প্রয়োজন, যেমনটা ফ্লেভার প্রয়োজন, ঠিক বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা দই করতে পারবো, এবং খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে। আমরা প্রথমে সিঙ্গেল দই মেকারটা দেখাবো, যেটা এই শুধু একটা 1 লিটারের একটা স্টিলের বাটি আর একটা মেশিন। এই স্টিলের বাটিতে আপনি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে প্রায় 700 মিলিগ্রাম তৈরি করার পর পুরনো 20 দই দিয়ে সেটাকে ভালো করে নেড়ে বা মিক্স করে আপনি যদি এই বাটি পরিপূর্ণ করে দিয়ে বিদ্যুতের লাইন দেন, মাত্র 20 ওয়াট বিদ্যুৎ এতে টানে। তাতে 3 থেকে সাড়ে 3 ঘন্টার মধ্যে আপনি আপনার পরিপূর্ণ দই পেয়ে যাবেন। বিশেষ করে বাসা বাড়িতে টক দই খুব প্রচলিত, বিভিন্ন বাসায় বিভিন্ন অনুষ্ঠানে অনেকজন ডায়েট কন্ট্রোল করার জন্য বিভিন্ন কারণে টক দই খেয়ে থাকেন সকালবেলায়। তো তাদের জন্য আরও সুবিধা বাইরের থেকে বিভিন্ন কোম্পানির টক দই কেনার থেকে বাসায় খুব সহজে অল্প সময়ে এই টক দই আপনি তৈরি করতে পারেন। এটা গেল সিঙ্গেলটা। আসেন এবার আমরা একটা ফ্যামিলি দই মেকার দেখাবো। এদিকে দেখুন, খুব সুন্দর লুকেটিভ একটা জিনিস। এই যে দেখেন জারগুলা, এই জারগুলো হচ্ছে আসলে গ্লাস, ট্রান্সপারেন্ট গ্লাস। এইটা 120 মিলি এখানে দই তৈরি হবে, একসঙ্গে প্রায় 7টা জার বসাতে পারবেন। এই 7টা জারের মধ্যেও আপনি ওই দই নিয়মে যেভাবে তৈরি হয় ওইভাবে বীজ তৈরি করে আপনি ওইভাবে, যেমন 7টা বাটিতে আপনি চাইলে 7 রকম ফ্লেভারও ইউজ করতে পারেন। কোনোটা চকলেট ফ্লেভার, কোনোটা লেমন ফ্লেভার, কোনোটা ম্যাঙ্গো ফ্লেভার, কোনোটা স্ট্রবেরি, বা আপনার যে যে ফ্লেভার পছন্দ সেই সেই ফ্লেভারে আপনি দই করতে পারবেন। এবং আপনি যদি এই পাত্র ছাড়াও দই করতে চান সেটাও কিন্তু সম্ভব। সেটা হলো যে আপনি এই গ্লাসগুলো যদি বাইর করে দেন, দেওয়ার পরে আপনি চাইলে এই এই মাপেরই একটা পাত্র, যেমন আপনি, আমি জাস্ট দেখানোর জন্য বলছি, এই মাপের একটি পাত্রেতেও আপনি দই দিয়ে, মানে দইয়ের ওই সব সরঞ্জাম দিয়ে আপনি এটাকেও যদি ঢেকে দেন, এটাতেও আপনার পরিপূর্ণ দই হয়ে যাবে। আর যদি আলাদা আলাদাভাবে আলাদা ফ্লেভার তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এই একটাতেও তৈরি করতে পারেন, এবং আপনি চাইলে এই পুরো কন্টেনার 7টা কন্টেনার করেই তৈরি করতে পারবেন। এই হচ্ছে আমাদের দই তৈরি করার মেশিন, বা এটাকে আমরা দই বানানোর যন্ত্র বলে থাকি আর কি। এটা হচ্ছে নবীনা কোম্পানি, আমাদের মেড ইন চায়নায় তৈরি। এটার মডেল নাম্বার হচ্ছে NYM70। সেটা তো আপনি জারে যদি তৈরি করেন, আর জার ব্যতীত যদি তৈরি করেন আপনি এখানে প্রায় 2 লিটারের একটা পাত্র বসিয়ে তৈরি করতে পারবেন। এটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, একটু খেয়াল করে দেখুন। আমি এই পাত্রগুলো বাদ দিয়ে দিলাম। আমি এইটার মতো দেখতে আরেকটু বড়ো, আরেকটু বড়ো, যেটা এই স্পেসটার মধ্যে বসে, ওই রকম একটা স্টিল পাত্রের মধ্যে আমরা ইচ্ছে করলে দই তৈরি করতে পারবো। এটা হচ্ছে জাস্ট একটা মেশিন, আপনি ভালো করে দেখুন, এটা কিন্তু একটা মেশিন, ওরা নিজস্ব কোনো কিচ্ছু নেই। আপনি চাইলে এই পটেও বানাতে পারবেন, কিন্তু আমরা সেটা বলতে চাই না। আপনি অন্য একটা পাত্রের ভিতরে বসে বাস ঢেকে দিবেন, ঢেকে দিলে পরে ওটাতে দই হয়ে যাবে। আর এই এই গ্লাসগুলো দেওয়া হচ্ছে সুবিধা মতো, আপনার একটা বেবি হয়তো চকলেট ফ্লেভার চায়, একটা বেবি হয়তো স্ট্রবেরি ফ্লেভার চায়, একজনের পছন্দ হয়তো ম্যাঙ্গো ফ্লেভার, সেই সূত্রে আপনি এই জারগুলো ইউজ করতে পারেন। আশা করি টোটাল ভিডিওতে আপনারা সকল তথ্য পেয়েছেন, এবং পুরা দই বানানোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, একেবারে
প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে দই হয় সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটার লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে। যারা ঘরে বসে প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের প্রাইস, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে থাকবেন। আর ভিডিওটা আপনার কেমন লেগেছে এবং আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।